আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বৃষ্টিতে হচ্ছে খামারের অবস্থা খারাপ, চারপাশে তাঁবুটা দেওয়া হয়নি। আসলে মুরগি নাই বিধায় এত তাড়াহুড়া করতেছি না, চারপাশে বৃষ্টির হ্যাসলা এসে আর কি ভিজে যায়। তো একটা সুখবর হচ্ছে, আমার যে সাদা মুরগিটা অসুস্থ ছিল সুস্থ হয়ে গেছিল, এখন ও ডিমও দিতেছে। এইখানে ও ডিম পাড়ে, চার পাঁচ দিন ধরে ডিম পাড়তেছে। এই যে ওর ডিম, আর এই যে ওদের কিনে আনা হয়েছে, আলহামদুলিল্লাহ ওরা সুস্থ আছে। ডিম কবে দিবে জানি না, মেবি আরো এক মাস লাগবে ওদের ডিমে আসতে। যাক, আল্লাহ ওদের সুস্থ রেখেছে এটাই অনেক কিছু, কারণ বাজার থেকে মুরগি কিনে তো এখন আমি খুব ভয়ে থাকি। আর এই হলো আমার বাচ্চাগুলা, ওদের বয়স হচ্ছে 3 মান্থ প্লাস, আর ওরা হচ্ছে এই যে সেই ছোট্ট বাচ্চাগুলা, 2-3টা মারাও গেছে। এখানে 6টা আছে, আর এই পাশে একটু অসুস্থ ছিল তাই আমি আলাদা আটকে রেখেছি। আর যে আমার কবুতর, এই জোড়া আজকে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে, ওরাও একটা বাচ্চা ফুটাইছে, ওরা ফুটাইছে 2টা, ওরা আবার ডিম দিয়েছে। আর আগের বাচ্চাগুলা সব জবাই করে খেয়ে ফেলেছি। আর এখানে বাচ্চা পাখি থেকে 2 জোড়া বাচ্চা ফুটাইছে, মানে 2 জোড়ায় বাচ্চা ফুটাইছে, কতগুলা করে ফুটাইছে অতটা দেখা যাচ্ছে না, কজ ওদের দেখতে গেলেই ওরা ছুটে বেরোয়। এখানে আছে আমার হাসানাগুলা, ওরা মাশাল্লাহ এই কয়দিনে বড় হয়ে গেছে। ওদের ভাবতেছি এখান থেকে এখন ছেড়ে দিব, আর কয়েকটা দিন গেলেই ওদের ওখান থেকে ছেড়ে দেওয়া হবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, বাই।